আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গুঁড়ো মশলা দিয়ে রান্না করব, কিন্তু দেখলে মনে হবে বা খেতে স্বাদ হবে ফ্রেশ মশলার মতো। যেভাবে আমার আমার আম্মা যখন রান্না করতো, এগুলা কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করতো, ঠিক আম্মার রেসিপিটাই, কিন্তু গুঁড়ো মশলা দিয়ে। এখানে আমি একটা হাঁস নিয়েছি, হাঁসটার ওজন 2.5 কেজি, লেখা ছিল 2 কেজি 600 গ্রাম। যাই হোক, হয়তো সব কিছু ফেলে ফুলে দিয়ে হয়েছে। আমি হাঁসটা একদম দেখছেন যে দোকান থেকে টুকরা করে নিয়ে আসছি, পরে আমি পানিতে ভিজিয়ে রেখে একটা একটা করে শুন দিয়ে, খুব বেশি পশম ছিল না, শুন দিয়ে পশমগুলো বেছে নিয়েছি। আর আমি এরকম পানি দিয়ে মানে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, কারণ এই হাঁসগুলো সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগে না, কারণ এগুলো কোথা থেকে আসে মনে হয় মেবি ফ্রান্স বা টার্কি বা ওইসব দেশ থেকে আসে। এই হাঁসগুলোর বয়স কত হইতে পারে, 5-6 মাস হবে, সেজন্য এটা রান্না খুবই মানে পানি ঝরিয়ে নিতে হবে। আর যদি মনে করেন আপনাদের হাতে সময় নিতে, চেষ্টা করবেন যে কোনো ভালো টাওয়েল দিয়ে এরকম পানিগুলো চেপে নিতে। বিশেষ করে ইউরোপে আমরা যারা আছি, হাঁসগুলো কিন্তু আমাদের দেশের মতো না। তো আমি এখন চলে যাব মূল মূল রান্নায়। আগে হাঁসটা দেখে নিলাম, হাঁসের আমরা এটা খাবো হলো কি বলে এটাকে, ছিটা রুটি দিয়ে। এই জন্য মাংসের টুকরাগুলো ছোটো ছোটো করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। আর যদি মনে করেন ভাত বা খিচুড়ি দিয়ে খান, তাহলে তো একটু বড় বড় করলেই দেখতে ভালো লাগে, কিন্তু রুটি পরোটা চালের রুটি ছিটা রুটি দিয়ে কিন্তু ছোটোটাই ভালো লাগে। তো এই যে দেখতে পেলেন, চলে যাচ্ছি চুলায়। সব দেখতে পাচ্ছেন যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমাদের দেশে এখন সয়াবিন তেল অনেক তেল খায়, আমরা কিন্তু ছোটোকালে সরিষার তেল খেয়েই বড় হয়েছি। তো আমি আজকে রান্নাটা অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে, কারণ এই হাঁসের মাংসতে কিন্তু চামড়া আছে, তো এই চামড়ার জন্য কিন্তু কম তেল দিতে হবে। আমি এখানে পেঁয়াজ তো আমি 2 টেবিল চামচ, 2 কাপ দিব। তো আমার পেঁয়াজটা মানে মাখা মাখা বাজার জন্য যতটুকুন তেল দরকার আমি ঠিক ওতখানি দিলাম, 3 টেবিল চামচ হবে। অলিভ অয়েল তেল কিন্তু খুব বেশি লাগে না, সরষের তেলের মতো কম। আমি এই 2টা মশলার মধ্যে সবসময় ঝামেলা করে ফেলি, আমার এই এলাচগুলো ছোটো তাই একটু বেশি দিচ্ছি। আমি পরে তো গরম মশলা গুঁড়া ইউজ করবো। তারপরে দিয়ে দিচ্ছি হলো লং, গোলমরিচ আর একটা স্টার আনিস দিয়ে, এটা যখন একটু আপনাদের দেখাচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 4-5টা তেজপাতা, 4-5টা না, 4টা তেজ, হ্যাঁ 4-5টাই হবে। চাউলের রুটি দিয়ে, যেই রুটি দিয়ে খাওয়া হোক, কিন্তু ঝোলটা তখন একটু বেশি ঘন লাগে। বিসমিল্লাহ। এখন আমি 2 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হওয়ার পরে ফিরে আসছি। দর্শক দেখতে পাচ্ছেন যে আমার পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলো আদা রসুন পেস্ট, এই জায়গাটায় দিব। আমার আদা রসুন পেস্ট একসাথে ব্লেন্ড করা, তো আমি এখানে 3 টেবিল চামচ আদা, 3 টেবিল চামচ রসুন, টোটাল আমার 6 টেবিল চামচ দিতে হবে। হাঁসের মাংসতে কিন্তু একটু বেশি দিলেই মজা হয়, 3, 4, 5, 6, মনে হয় একটা কম হয়েছে, যাই হোক যেতটুকুন চোখে দেখছি মনে হচ্ছে যে ঠিক হয়েছে পেঁয়াজের সাথে। তারপরে মানে গন্ধটা চলে যাওয়ার পরে পেঁয়াজ রসুনের আমি ফিরে আসছি। আমার এটা কিন্তু অনেকগুলো পেঁয়াজ রসুন, আমার প্রায় 5 মিনিট লাগবে, এটা কিন্তু হাই ফ্লেমে করা যাবে না, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। পেঁয়াজ আর আদা রসুন কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আর এর মধ্যে কোনো আদা রসুনের গন্ধ নেই। এখন আমি এখানে 3 চা চামচ হলুদ, 3 চা চামচ মরিচ, 3 চা চামচ ধইনা, 3 চা চামচ জিরা, 4 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ গোয়া মুড়ি বা মৌরি যেটাই বলেন, এটার গুঁড়া দিয়ে আমি মিক্স করে নিয়েছি। কারণ আমি হাঁসের মাংসতে সবসময় গোয়া মরিচ ইউজ করি। আমার আম্মাকে দেখতাম যে লাস্টে দেয়, আমি লাস্টে একটু দিব। এটাকে আমি সকালে কয় ঘন্টা হয় যাতে করে মানে মশলাটা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে যায়। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। একটা মশলা দিয়ে কিন্তু যে কোনো জিনিসেই খুব মজা হয়। আমি মাঝে মাঝে এরকম করে রান্না করি, একটু ডিফারেন্ট স্বাদ আসে। যেহেতু এখন প্রচুর শীত, শীতে হাঁসের মাংস, হাঁসে অনেক তেল হয়। আমরা তো বাঙালি, আমাদের দেশের যত কৃষ্টি বিশেষ করে খাবার ব্যাপারটা কিন্তু আমরা কেউ ভুলিনি, ভুলতে চাইও না। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ আপাতত, পরে আবার দিব, মশলাটা স্বাদ হয় না, স্বাদটা কমে যায় পরে দিলে। আমি হাঁস দিয়ে পরে হাঁসের মশলা দিব। এখন আমি শুধু মশলার জন্য যে লবণটা দরকার
মশলাটা কষানো হওয়ার পরে আমি পানি দিয়ে কিন্তু কষাবো, কারণ হাঁসটা সিদ্ধ হইতে কিন্তু আমার সময় বেশি লাগবে না। সেজন্য আমার মশলাটা ঠিক আদা রসুনের মতোই ভালো মতো এটাকে কষিয়ে তারপরে নিতে হবে। তারপরে আমি মাংসটা দিলাম, ফিরে আসছি কষানো হওয়ার পরে। দর্শক দেখতে পাচ্ছেন যে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, এখন মশলাটা একটু আঠা আঠা হয়েছে। এর কারণ হলো যে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু এরকম আঠা আঠা হয়, আর পেস্টও আমি একটু হালকা ব্রাউন করে নিয়েছি, সেটা একটা কারণ। আমার এই মশলার মধ্যে কিন্তু এখন আর কোনো গন্ধ নেই, একদম মানে বুনা বুনা হয়ে গেছে। এখন আমি হাঁসটা দিয়ে দিচ্ছি, হাঁসটা দিয়ে আমি প্রথম 5-6 মিনিট হাই ফ্লেমে রান্না করব। তারপরে এটা মিডিয়ামে এনে ডেকে দিব। এটার তো কিন্তু প্রচুর পানি বের হবে, এটা রান্না করতে 1 ফোঁটা পানিও লাগবে না। হাই ফ্লেমে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, এইটার ফ্লেমটা কমিয়ে দেওয়া হবে, তখনই কিন্তু এটা পানি ছেড়ে দিব। এভাবে আমি প্রায় 5-7 মিনিট না, প্রায় 10 মিনিট আমি এভাবে কষিয়ে তারপরে ফিরে আসছি। আমার মাংস কষানো হয়ে গিয়েছে, মাংস থেকে পানিও ছেড়ে দিয়েছে। আমি ডেকে দিয়েছিলাম, আমার ভিডিওটা একটু ফোন আসছিল, সেজন্য আমি ভিডিওটা করতে পারি নাই, সবাই কাছে দুঃখিত। এখন আমি লবণ দিয়ে এখন আমি আবার কষিয়ে নেব। এখন আমি ডেকে ডেকে এটাকে রান্না করব। কোথা থেকে আসার লাই ভালো জানে, আমাদের দেশের মধ্যে আমাদের দেশের হাঁস অনেক মজা, খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে। এখন আমি মিডিয়াম আছে ডেকে ডে 2-3-5 মিনিট পর পর, আপনারা জানেন যে কখন নাড়তে হবে। এভাবে নেড়ে নেড়ে আমি মাংস সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। দর্শক আমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে কলিজাগুলো দিয়ে দিব, কারণ কলিজা আগে দিলে কিন্তু গলে যায়। এটাকে আরো 5 মিনিট এভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন অনেক তেল উঠেছে, কিছু করার নাই, যেহেতু আমি চামড়াগুলো নিয়েছি। আমি ফিরে আসছি 5 মিনিট পরে। দর্শক 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এখানে আদাটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা দিলে কিন্তু রসুনটা সিদ্ধ হবে কিন্তু গলবে না। আমার আম্মাকে দেখতাম আমরা যখন ছোট ছিলাম, যে তখন তো এত বড় রসুন ছিল না, ছোট ছোট রসুন ছিল, এরকম খোসাটা ফেলে এই জায়গাটা কেটে ভালো করে ধুয়ে আস্তে আস্তে করে দিয়ে দিত। আমরা খাওয়ার সময় খোসা ফেলে ফেলে টিপ দিলে বের হয়ে যেত খেতাম হাঁসের মাংসতে। তারপরে যে মুরগিগুলার ডিম পেরে মনে করেন যে আর ডিম পারবে না, বুড়ো হয়ে গিয়েছে, সেই মুরগিগুলো দিয়ে কিন্তু আম্মুর ব্যাপারে রান্না করতে দেখতাম আমার মা। এই রান্নাগুলো আসলে আমাদের দেশের দাদি নানির হাতের রান্না। আমি এভাবে আমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি রসুনটা সিদ্ধ হওয়ার পরেই নামিয়ে নিব। আমি ফিরে আসছি 10 মিনিট আমি দেখে দিচ্ছি, নেড়ে নেড়ে রান্না করে নিব। আমার রসুনটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের দেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলেনি। এটা আমি কলাবো না, কিন্তু আরেকটু নরম হবে। এখন আমি দিয়ে দিব হলো কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা খুব একটা ঝাল না, এটা ফ্লেভারের জন্য, আর হাঁসের মাংস একটু ঝাল হইলেই ভালো লাগে। আর হলো আমার এই যে হোমমেড গরম মশলা, এটা দিয়ে আমি একটু মিশিয়ে ডেকে রেখে দিব আর 5 মিনিট। 5 মিনিট পরে আমি ফিরে আসছি, চুলা একদম লো ফ্লেমে, শুধু যে মরিচের গ্রানটা মাংসের মধ্যে ছড়িয়ে যাবে সেজন্য 5 মিনিট পরে ফিরে আসছি। আমার হাঁসবোনা রেডি। আমি এই যে এখন চুলা দেখতে পাচ্ছেন তেল উপরে বেশে উঠেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে আমি ডেকে রাখবো আরো 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি, যাতে করে রসুনটা আরো একটু নরম হয়ে যায়। তা আমি ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে ফিরে আসছি, এখন দেখে রসুনটা কিন্তু একদম মোলায়েম হয়ে গিয়েছে। আগে যেমন একটু শক্ত শক্ত ছিল, এখন কিন্তু শক্ত নেই, দেখতে পাচ্ছেন। এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, আমি সবসময় এভাবে রান্না করি। আমি নারকেলের দুধ দিয়েও করি, তো আমি নেক্সট টাইম নারকেলের দুধ দিয়ে দেখাবো আপনাদের কিভাবে রান্না করতে হয়। এখন আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, হয়ে গেল আমার হাঁসের বোনা রসুন দিয়ে। আজকে আমি গার্নিশ করেছি রসুন দিয়ে, দেখতে পাচ্ছেন। এরকম করে রান্না করলে মনে করেন যে মনে হবে যে দেশের জিনিসটা খাচ্ছেন, একদম দেশের মতো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবো ইনশাল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন, হাঁসের মাংস রান্না করে খাবেন, খেয়ে জানাবেন কেমন হলো। আর সেটার কেউ চিত্রুটি বলে, কেউ সিটা পিঠা বলে, যেটাই বলা হোক, এটা আমি বাসমতি ব্রোকেন যে চাউলটা সেটা 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ধুয়ে, যে দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ডার করে তারপরে ফিরে আসছি। দর্শক, এই যে আমি চালগুলা গুঁড়া করে পেস্ট করে নিয়েছি, এখন এর সাথে আমি আমার ডিমটা ছোট সাইজের, আমি 2টা ডিম দিয়ে একসাথেই ব্লেন্ড করে নিব পেস্টের সাথে, খুব ভালোভাবে
মিশে যায়। ফিরে আসছি মিক্স করে। দিয়েছে আমার চালগুলো, আমি গুঁড়া করে নিয়েছি, সাথে দুইটা ডুম দিয়েছি। এখন আমি এক চামচ লবণ দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিব, যাতে করে লবণটাও ভালোভাবে মিশে যায়। আমি ঠিক সেভাবেই করছি, এটা আমার শাশুড়ির রেসিপি। লোয়ার্সে যে দেখতে পাচ্ছেন আমার গোলা কিন্তু রেডি হয়ে গিয়েছে। চিথি পিঠার চাইতে মনে হয় চিথি পিঠার মতোই সামান্য একটু পাতলা। এটা একটা পাউডারের এই দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি ভরে তারপরে আমি চিত্রটিটা বানাবো, যাতে করে ছিটে নষ্ট না হয়ে যায়। চাইলে আঙ্গুল দিয়েও করতে পারেন, তো আমি এভাবে করব। আমি দুভাবেই আপনাদের দেখাবো, আঙ্গুল দিয়েও কিভাবে করতে হয়, তারপরে ফিরে আসবো। এই যে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এটা ঠিক আমার শাশুড়ির কাছ থেকে যেভাবে শিখেছি আমি ঠিক সেভাবেই আপনাদের করে দেখাবো, বিসমিল্লাহ। তবে আপনারা বোতল দিয়ে বানান, এটা দিয়ে বানান, সেটা দিয়ে বানান, হাতেরটাই কিন্তু সবচেয়ে বেশি মানে সুন্দর হয়, পাতলা হয়। দেখেন কত পাতলা করে পড়ছে। এটা হলো আমার বাসমতি চাল দিয়ে আমি গুঁড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে দিয়ে দিলাম খুব পাতলা করে। উনি যেভাবে করতো ঠিক সেভাবে। আমি এখন 30 সেকেন্ডের জন্য দেখে দিলাম, 30 সেকেন্ড পরে ফিরে আসছি। হয়ে গেছে, আমি ফিরে আসছি। দেখতে পাচ্ছেন যে একদম হয়ে গেছে, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হলো, দেখতে পাচ্ছেন খুবই পাতলা হয়েছে। যদি মনে করেন যে খুব মচমচা চান তাইলে কিন্তু ডিম দিবেন না। আমি এটার মধ্যে 2টা ডিম দিয়েছি 1 কেজি চাউলের মধ্যে। এই যে এখন আমি এটা এভাবে বাস করে নিব। এগুলো আছে, এগুলো তুলে নিব। এটা আমরা সবাই জানি, প্রতিবার হালকা করে একটু তেল দিব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি আবার বোতল দিয়েও বানাবো না, কিন্তু সেটার চাইতে কিন্তু এটাই সবচেয়ে ভালো হয়। আসলে কি, ওল্ড ইজ গোল্ড। কারণ আগের যে মা খালারা বা শাশুড়িরা যে কাজগুলো করেছে সেই কাজগুলো আমি আবার 30 সেকেন্ড পরে ফিরে আসছি। আপনি যদি খুব মচমচা করতে চান 1 মিনিট রাখতে পারেন, 1 মিনিট রাখলে কিন্তু অনেক মচমচা হবে। আপনাদের দেখিয়ে দিব যে বোতল দিয়ে কিভাবে বানানো যায় বা পাউডারের দিয়ে। কিন্তু যত কিছুই হোক কিন্তু হাতেরটার মতো এত সুন্দর হয় না। আমি এই যে একটা এই বোতলগুলো কিনতে পাওয়া যায়, এই যে এরকম এরকম করে, এটাও খারাপ হয় না, দেখতে পাচ্ছেন যার যার মতো করে ডিজাইন করে নিবেন। আমি 1 মিনিট না, এটাও 30 সেকেন্ড পরে ফিরে আসছি। আমি ফিরে আসছি, আমি কিন্তু পরে পার্থক্যটা আপনাদের দেখাবো। আমি কিন্তু এর মধ্যে শুধু লবণ দিয়েছি, আর কিন্তু কিছু দেইনি, আর 2টা ডিম। এতে হলো কি যে কড়াইটা আমার মানে ছিটা ছিটায় নষ্ট হয়নি, নষ্ট তো না মানে মেখে যায়নি। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি, যে দেখতে পাচ্ছেন এরকম করে করে যার যেরকম ঘনত্ব মনে চায় সেরকম করে করে নিবেন। আমার চুলা কিন্তু একদম লো ফ্লেমে আছে, যে দেখতে পাচ্ছেন। আমি ফিরে আসছি, 30 সেকেন্ড হয়ে গেছে, আমি ফিরে আসছি। আপনারা যদি একটু মচমচা করতে চান তাহলে 40 সেকেন্ড রাখতে পারেন, আর যদি অনেক মচমচা চান তাহলে 1 মিনিট। আমি কখনো রাখি নেই, ট্রাইও করি নেই, 30 থেকে 40 মধ্যেই থাকে আমারটা। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা 40 সেকেন্ডের মতো রেখেছি, এটা কিন্তু অনেক মচমচা হয়েছে। তো আপনারা আপনাদের মতো করে করবেন, আমার মতো করতে হবে না। এক একজনের থেকে এক একজনের শুধু আইডিয়া নেওয়া, আর কিছু না। দর্শক, এবার দেখাবো একটা কালার। এটার মধ্যে আমি এই জর্দার কালার আছে না, জর্দার কালার দিয়েছি, ফ্রুটস কালার। আপনারা চাইলে স্যাফ্রনও দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি 2টা কালার মিক্স করে বানাবো, সাদা আর যদি কেউ চান লাল, তারপরে সবুজ, যার যার পছন্দ মতো করতে পারেন। দেখতে কিন্তু ভালোই লাগে, দেখার সৌন্দর্যের জন্য এটা কিন্তু কোনো। আমি আবার 40 সেকেন্ডের জন্য ডেকে দিচ্ছি। 40 সেকেন্ড পরে ফিরে আসে, দেখি কালার দিয়ে কেমন হয়। ভালোই হবে, কালার তো কালারই, বাচ্চারা খুব পছন্দ করবে। এই যে দেখতে পাচ্ছেন কালার, চাইলে সবুজও দিতে পারেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি আরেকটা অরেঞ্জ আর সবুজ দিয়ে বানিয়ে দেখাবো। এই যে সবুজ দিচ্ছি আগে, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো রং দিবেন। তবে রং না দিলেও হয়, দিলে বাচ্চারা দেখলে একটু খুশি হয়, নিজেদের কাছেও দেখতে ভাল লাগে। আমি সবসময় লাল আর সবুজ বানাই, আজকে আমি লাল আর অরেঞ্জ। এভাবে আমি সব কয়টা বানিয়ে তারপরে ফিরে আসছি। সেকেন্ড হয়ে গিয়েছে, আমি এখন এটা তুলে নিব, হেভি কালার হয়েছে। এভাবে আমি সব বানিয়ে ফিরে আসছি। এই যে বানানো হয়ে গেল আমার, আমি ছিটিয়ে বানিয়েছি, তারপরে বোতলে ভরে বানিয়েছি। দেখেছেন আপনারা কিভাবে বানিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এ হলো হাঁসের মাংস, হাঁসের ভুনা আমার আম্মার মতো, আর পিঠা বানিয়েছি আমার শাশুড়ির মতো, দুজনকেই একসাথে জয়েন করে দিলাম আজকে। আপনারা সবাই দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম।